লাইসেন্স প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। এ সময় আরো উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ, ডাক টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার সহ আরো অনেকে। প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জব্বার বলেন, টেলিকম অপারেটরদের আরো সেবার মান বাড়াতে হবে। তথ্য প্রযুক্তি খাতের প্রথম এজেন্ডার কথা বলা হয়, তাহলে বলতে হবে সেবার মানটাই হচ্ছে প্রথম এজেন্ডা। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এই লাইসেন্স পেলেন, তরঙ্গ বরাদ্দ পেলেন, তাদের কাছে অনুরোধ করব, দিনের শেষে কিন্তু আমরা তাদের দ্বারাই পরিচালিত হই, তাদের অর্থে আমাদের সমস্ত কিছু চলে। আমরা অপারেটরদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এমন কিছু করেন না যাতে জনগণের কাছে মনে হয় এটা অযৌক্তিক, এমন কিছু করেন না যাতে